Assalamualaikum everyone, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস, ফলোইং তো আমাদের বাংলা সুপার প্লাস ইন সুপার টান কেউ তোলেছে হিপ হপ এমনকি সাকোরে বান্ডিল। তো স্ক্রিনের মধ্যে হিপ হপ এমনকি সাকোরে বান্ডিল দেখতে পাচ্ছেন। এটি ফাইলে কবে রিটার্ন করবে, অফিশিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, এমনকি কোন ইভেন্টে রিটার্ন করবে, অর্থাৎ আমাদের হিপ হপ এমনকি সাকোরে ব্যানার আপনারা সকলে আমাদের ভিডিও সুপার এমনকি সো কবে রিটার্ন দেখতে পারবেন তার পুরো ফুল ডিটেইলস আজকের এই ভিডিওটি আলোচনা করব। এই শুরু হচ্ছে 2023 সালের বুয়েপাস ইভেন্টটা দেখতে কিরকম এ টু জেড ফুল ডিভু সকোরে। গাইস, আমাদের বুয়েপাস ইভেন্টটা নিতে কত ঘন্টা সময় লাগতে পারে তা এখন আজকের এই ভিডিওটিতে জেনে দিব। নেক্সট ডায়মন্ড সেকশনে আমাদের ভিডিও সার্ভার এমন কিনা সবে কি নতুন পার্টি দেখতে পারবেন তার কিন্তু 100% কনফার্ম আপডেট অফিশিয়াল ব্যানার সকলে রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও আমাদের রিটার্ন ইনকিউবেটর নতুন ফিস্টি স্কিন এমন কি নতুন লুক চেঞ্জিং অ্যানিমেশনের আপডেট থাকতেছে আজকের এই ভিডিওটিতে। এছাড়াও গাইস, আমাদের ভিডিও সার্ভার প্লাস এন সার্ভার জন্য অনেকগুলো ছোট বড় ফিক্সড রেমেডের আপডেট হচ্ছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং গাইস, আজকের এই ভিডিওটি কেবল স্কিপ করবেন না প্লিজ। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। এন্ড ভিডিওটি শুরু করতে গো জেজে চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশে সে বেল আইকনটা অল সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কে আপডেটের ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটিতে সকল মিলে একটু লাইক করে দিবেন। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরু হচ্ছে ধরে আমাদের নতুন ইভোলুশন এসিটেন এর ব্যাপারটা নিয়ে। তো যেমন স্ক্রিপ দেখতে পাচ্ছেন, স্ক্রিপ যেমন আমাদের নতুন ইভোলুশন এসিটেন দেখতে পাচ্ছেন। সো এটি কিন্তু আমাদের ভিডিও সার্ভার এমন কেন সুন্দর নতুন একটি ফ্যাট হলি ভিডিও দেখতে পারবেন OB38 আপডেটের সময়। তো সামনের OBটা যদি না আসে তারপর OBটা আপনি দেখতে পারবেন 100% কনফার্ম। তো আপনি তো স্ক্রিপ দেখতেই পাচ্ছেন। সো এটি কিন্তু ইতিমধ্যে নতুন একটি লুক এমন কি নতুন দেখতে পাচ্ছেন PX চলে আসছে, যেটি কিন্তু ইন্ডিয়ান একটি ডাটা মাস আমাদেরকে অলরেডি কনফার্ম লেভেল জানিয়ে দিয়েছে। আমাকে এরপর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন নতুন আউটি ব্যাকপ্যাড স্ক্রিন থাকবে, যেগুলো কিন্তু আমাদের বিচ্ছ থিমের উপর ভিত্তি করে থাকবে। তো দেখতেই তো পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন লুটবক্স স্ক্রিন থাকবে। সো এগুলো এখনো পর্যন্ত শো করে নাই, আমাদের গেম প্লে ভিতরে অ্যাড করা হয় নাই বিদায়। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের এগুলো রয়েছে, আমাকে তারপর দেখতে পাচ্ছেন এটা রয়েছে। সো 1 থেকে 7 পর্যন্ত দেখতেই পাচ্ছেন এরকম থাকবে। আমাকে প্রত্যেকটা আইটেম স্ক্রিন তো অ্যাড করে দিয়েছে, যেমন ধরেন কিল ইফেক্ট, আমাকে ফায়ার ইফেক্ট, আমাকে কিল অ্যানাউন্সমেন্ট, আমাকে কিল অ্যানিমেশন, আমাকে দেখতেই পাচ্ছেন আমাদের ইমোটটা কিন্তু শুধুমাত্র অ্যাড করা বাকি রাখছে। সো ইমোটটা হয়তো বা আপডেটের পর অ্যাড করে দিতে পারে। সো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন, এমন কিটের অ্যাট্রিবিউটটা কিন্তু পর্যন্ত কনফার্ম করা হয় নাই। তো এগুলো যখন কনফার্ম করবে তখন কিন্তু আমাদের গেমতর ইভেন্টটা অর্থাৎ আমাদের ইভোলুশন এসিস্ট্যান্টে দেখতে পারবেন। তো এটা যদি এরপর আমরা তো কোনো আপডেট এন্ড লিক্স পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। সো গাইস, ফান চোখে ধরছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল প্রত্যেকটা আইটেম সেট রুজেট আমি আপনাকে স্ক্রিন পর রিভিউ করে দেখে দিচ্ছি, এমনকি কি কি ফ্রিতে পাবেন, কি কি পেইড হবে পুরোটা রিভিউ করে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার আপডেটগুলো রয়েছে, যেগুলো কিন্তু আপনারা বিলকুল একদম ফ্রিতে ভেজেবেন। আমাকে তারপর একটা লুটবক্স স্ক্রিন রয়েছে, আমাকে একটা ব্যাকপ্যাড স্ক্রিন রয়েছে। সো এটি কিন্তু আপনার শুধু একটা নতুন টপ ইভেন্টের ভিতর আসতে পারে, যেহেতু দেখতেই পাচ্ছেন ব্যাকপ্যাড স্ক্রিনটা কিন্তু জোস লেভেল আছে, এমনকি ব্যাকপ্যাড স্ক্রিন কিন্তু অনেকটা বড়। তো একটু গত গটকা অবশ্যই লাগতেছে। আমাকে তারপর দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের সাপোর্ট স্ক্রিন রয়েছে, এছাড়াও দুটো থেকে যে কোনো একটা সাপোর্ট স্ক্রিন আপনারা ফ্রিতে পাবেন, এটি কিন্তু আপনার শিওরি থাকেন। আমাকে প্যাসোরিটি স্ক্রিনটা তো আগে দেখতে পারলেন, এমনকি মোটর ব্যাকের একটা স্ক্রিন রয়েছে, যেটি কিন্তু জোস লেভেলে এমনকি উইন্টার থেমের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আমাকে এই যে মনস্টার ব্যাকের একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফ্রিতে পাবেন, এটি কিন্তু শিওর। তো এইটা কিন্তু আমার জোস লেভেল লাগছে। আমাকে তারপর দেখতে পাচ্ছেন আইটি কার্ড স্ক্রিন, এন্ড তারপর দেখতে পাচ্ছেন আনলিমিটেড টাইম ধরে কিন্তু এই যে মুডটা এটা দিতে পারবেন, এমনকি এটা দেওয়া অবস্থায় কিন্তু আপনারা রান করতে পারবেন অর্থাৎ দৌড়ে দিতে পারবেন। সো এই মুডটা কিন্তু জোস লেভেল লাগছে। সো এটি কিন্তু আপনার শুধু আমাদের ইমোট পার দিবেন নতুবা ফ্যাট হিল ইভেন্ট ভিতর দেখতে পারবেন। আমাকে তারপর দেখতে পাচ্ছেন লুক চেঞ্জিং আর একটি অ্যানিমেশন রয়েছে, অথবা ইমোট অথবা বান্ডিল যেটি বলেন না কেন, এটি কিন্তু আমাদের নতুন টোকেন টোর ইভেন্ট ভিতর আসে সব থেকে বেশি চান্সেস রয়েছে। আমাকে তারপর দেখতে পাচ্ছেন নতুন লবি অ্যানিমেশনটার মতো থাকবে আর কি। সো এটা যখন লবিতে আসবেন তারপর আর কি এটা দেখতে পারবেন। সো আশা করছি বুঝতে পারছেন যখনই আপনার কাছে নেওয়া থাকবে তখন আর কি গাইস। এন্ড দেখতেই পাচ্ছেন আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল নতুন আউটি বান্ডিল রয়েছে। সো আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই পর্যন্ত কনফার্ম হচ্ছে দুটো বান্ডিল আপনারা ফ্রিতে পাবেন, একটা ফিমেল বান্ডিল এমনকি মেল আর একটা বান্ডিল। এসব গাছ তারপর দেখতে পাচ্ছেন আউটি বান্ডিল রয়েছে, যেটার হেয়ার স্টাইল কিন্তু পার্সোনালি গাইস আমার কাছে জাস্ট ওপি লেভেল লাগছে। তো আপনাদের কেমন লাগছে সেটা নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। সো এটার ভিতর যে একটা আইটেম অর্থাৎ একটা শর্ট গেঞ্জি রয়েছে, এটা কিসের সাথে মিলে আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। এন্ড তারপর দেখতে পাচ্ছেন আরো একটি রয়েছে বান্ডিল, এন্ড এই বান্ডিলটা কিন্তু মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লাগছে। সো আশা করছি স্কেটবোর্ড দেখতেই পাচ্ছেন গাইস, এটা কিন্তু জোস লেভেলে। সো এটি কিন্তু আমাদের মিস্ট্রি অফ ইভেন্ট হতে আসতে পারে। আমাকে তারপর দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে লবি অনুষ্ঠানটা, যেটি কিন্তু আমি আপনাকে প্রথমে জানিয়ে দিয়েছিলাম আজকে জানিয়ে দিব। সো আমাদের নতুন লবি অনুষ্ঠানের আপডেট কিন্তু ইতিমধ্যে আমার হাতে চলে আসছে। সো ডেমনটা স্কেটবোর্ড দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন লবি অনুষ্ঠানটি কিন্তু আপনি শুধু নতুন একটি ফ্যাট হলি ভিডিও দেখতে পারবেন যখনই আর কি আমাদের উইন্টার ইভেন্টটা ভিডিও সার্ভার এমন কিনা সবে চলে আসবে। সো আশা করছি বুঝতে পারছেন। সো এটার কনফার্ম ডেট আমাকে অফিসিয়াল ব্যানার এরপর যদি আমি পেয়ে যাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে এইভাবে সবার আগে রিমাইন্ড জানিয়ে দিব। তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। তার সঙ্গে আপনারা তো হতো অলরেডি সকলেই জানেন আমাদের ভিডিও সার্ভার এমন কিনা
আমন কেন সুবির হিপ হপ এমন কি সাকোর বাড়িতে কোভিড দেখতে পারবেন পুরো ফুল ডিটেইলস জানিয়েছি। তো দেখুন गाइस আমাদের কিন্তু গ্যারান্টি কিছু না কি জানিয়ে দিয়েছিল আমাদের হল অফ ইরলেট ইভেন্ট উত্তর আপনারা সকলে হিপ হপ এমন কি সাকোর বাড়িতে দেখতে পারবেন যেটা কনফার্ম ডেট কিন্তু বলা হয়েছিল তো गाइस ওটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। তো যাই হোক गाइस ওইগুলা কথা বাদ দিলাম। তো আমাদের হিপ হপ এমন কি সাকোর বাড়িতে কিন্তু এই মাসের 16 তারিখে আসতে পারে তার কন্ট্রোলে আমাদের বিজয় দিবস ইভেন্ট স্পেশাল আসার একটা চান্সেস রয়েছে। তো गाइस আমি আপনাদেরকে আউটটি কথা বলে রাখি শুধুমাত্র আমাদের বাংলাদেশের দিক কথা চিন্তা করলে হবে না এখানে কিন্তু গ্লোবালি এই যে আমাদের হিপ হপ এমন কি সাকোর বাড়িটা এটা আসবে অর্থাৎ আমাদের সিজন 1 থেকে 5 পর্যন্ত আসবে। সো আশা করি বুঝতে পারছেন সো এটি কিন্তু আগে হতে পারে পরও হতে পারে এছাড়াও গন্ডেস আমাদের 15 তারিখও চলে আসতে পারে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও গন্ডেস আমাদের হল অফ ইলাইট ইভেন্টের ভিতরে আসবে তবে ইভেন্টের ইন্টারফেসটা এখন পর্যন্ত গ্যারান্টি রিভিল করা নাই। তো গাইস ইভেন্টের ইন্টারফেসটা কিছুটা এরকম হতে পারে যেমনটা ধরেন আমাদের ইনকিউবেটর। সো ইনকিউবেটর বললে হবে গাইস এখানে কিন্তু আমাদের ইনকিউবেটরের মতো থাকবে না আমাদের যে স্পিনের প্রাইসটা এটি কিন্তু বাড়িয়ে দেওয়া হবে যেমনটা ধরেন এখানে 20 ডায়মন্ড স্পিনে যা কিন্তু 1500 ডায়মন্ডের মতো স্পিন লাগতে পারে সিঙ্গেল একটা স্পিন এমনকি ডাবল স্পিন অথবা ওইরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু ওইভাবে বেড়ে যাবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যত ডায়মন্ড খরচা করবেন তত কিন্তু রেয়ার আইটেমস পাবেন। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এজন্য আমাদের লাক রয়েল ভাবে আসতে পারে সো এটা এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি এমনকি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এরকম ইভেন্টের ভিতর আসতে পারে যেমনটা কিন্তু আমাদের রেট আপ ইভেন্ট। তো এটার কিন্তু কিছু একটা লিক শোনা আছে সো এরকম ইভেন্টের ভিতর হতে পারে তবে এক্স্যাক্টলি কোন ইভেন্ট হবে 100% কনফার্ম আপডেট এখন পর্যন্ত জানা হয় নাই। সো আপনারা একটা জিনিস শিওর থাকতে পারে সেই জিনিসটা হলো গিয়ে আমাদের এই ইভেন্টটা কিন্তু এই মাসের ভিতরে আসবে। সো 2022 সালে ইভেন্টটা কিন্তু গিয়ে না অবশ্যই 2023 সালে দেবে না। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সো এটা নিয়ে যদি এরপর আরো নতুন কোনো লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। এই শুরু গাইস আমাদের হিপ হপ এমন কি সাকোর বাড়িটা বের করার জন্য কি কত ডায়মন্ড অলরেডি গুছিয়ে ফেলছেন সেটা কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। সো গাইস এই শুরুর মতো ভিডিও এন্ড ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই ক্লিক করবেন এন্ড চ্যানেলে যে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশে সেই বেল আইকনটা অল সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্টকে আপডেটিভ ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই আল্লাহ হাফিজ গাইস।